কি হলো ইমাম সাহেব, দাঁড়া করাইলেন যে? আরে ইমাম সাহেব, নামাজ কালকে হলো পড়তে পারবো, আসেন আজকে আমাদের সাথে একটু ড্যান্স করো। আবার কি কইলা যে কালকেও নামাজ পড়তে পারবো, আজকে নামাজ না পড়লে কি হবে? হ্যাঁ, তোমরা আর এক মিনিট বাঁচতে হাইডের কি কোনো গ্যারান্টি আছে? কথাটা তো ঠিকই কইছিস। এরা কারা রে? প্রতিবন্ধী দল বলে মনে হইতেছে না? তাই তো দেখতে আছি, ওরা তো সেই প্রতিবন্ধীর লোক। যাই একটু উত্তেজনা থামাই দিস। কি হলো ইমাম সাহেব, দাঁড়া করাইলেন যে? আজকে জুমার একটা দিন, তা তোমরা নামাজ পড়া যা বাদ দিয়ে এই গাঙ্গের সাইডে ব্রিজের সাইডে দাঁড়াইয়া তোমরা যে প্রতিবন্ধীর মতো যে ফালমাল দিতে আসো, তা তোমরা নামাজ পড়ছো? আরে ইমাম সাহেব, নামাজ কাল গেল পড়তে পারবো, আসেন আজকে আমাদের সাথে একটু ড্যান্স করেন। আসেন 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 আসেন। আমি এখানে আইসি তোমাকে ডান্স বন্ধ করতে, আর তোমরা আমার এই নিয়ে ডান্স শুরু করে দিছো। আমার কি মান সম্মান বলে কিছু নাই নাকি? আমি যে একটা মসজিদের ইমাম সাহেব, আমার কি তোমরা ইজ্জত করবা না? তোমরা আমি হেন আইছি, তোমরা নামাজ পড়া যাও নাই কেন হেডে জিজ্ঞেস করবা? তোমরা করলা কি এই আমার এই নিয়েই শুরু করে দিলা। আবার কি কইলা যে কালকেও নামাজ পড়তে পারবো, আজকে নামাজ না পড়লে কি হবে? হ্যাঁ, তোমরা যে কালকে পর্যন্ত বাঁচতা হেডের কি কোনো গ্যারান্টি আছে? তোমরা আর এক মিনিট বাঁচতা হেডের কি কোনো গ্যারান্টি আছে? তোমরা কি করতেছো? আজকে জুমার দিন, আজকে তোমরা মসজিদে না যাইয়া এখানে প্রতিবন্ধীর মতো ফালাফালি করতেছো। তা তোমরা যদি এক মিনিট পর মরে যাও, তোমাকে এই ফালাফালি কি কামে আসবে না নামাজ কামে আসবে? কোনটা কামে আসবে? ইমাম সব কিন্তু ঠিকই কইছে, ইমাম সব কিন্তু ঠিকই কইছে। আমরা নাচানাচি তো আধা ঘন্টা পরেও করতে পারবো। কথাটা তো ঠিকই কইছিস, আসলেও মানুষের কোনো গ্যারান্টি নেই। ইমাম সব যে কথাটা বললো, কথাটা কিন্তু আসলেও মানুষের কোনো গ্যারান্টি নেই। আজ মরে গেলি কাল দুই দিন, আমরা গান বাজনা করাটা আসলেও আমাকে ঠিক হয় না। এটা জুম্মার দিন আছে, পবিত্র দিন, এই দিনে আমরা যে দিন নাফারমানি কাম করতেছি, এই হুজুর আমাদের চোখ খুলে দিল। এখন আমরা প্রতিজ্ঞা করব যে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ার চেষ্টা করব, অর্থাৎ পড়ব, চেষ্টা করে পড়ব। আমরা হুজুরকে আমরা সরি বলি যদি তার সাথে কোনো বিয়াদবি করছি, একটু তার সাথে আমরা সরি বলে নিই নাকি? দরবার ইমাম সাহেব ঠিকই কইছে, বর্তমানে গানটা ট্রেন্ডিং এ চলতেছে, ভিডিও করলে সে ভাইরাল জানা। এখন আমরা যদি ভিডিও করি একটু পরে ভাইরাল হয়ে যাবো, নামাজ কাল গো পড়তে পারবো। আমি আমি যে বুঝার বুঝি না, আমি তোকে টাকাও দেবো না, দেখ তোকে টাকাও দেবো। ও আমার তলেই রাখবো না। শোনেন ভাই, আল্লাহ পাক সবাই রে হেদায়েত দেয় না, ঠিক আছে? তাই আল্লাহ পাক আপনাকে দুইজন রে হেদায়েত দিছে, মানে আপনারা দুইজন বুঝতে পারছেন, ঠিক আছে? তো সবাই কিন্তু সবকিছু বোঝে না, আপনারা বুঝতে পারছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিছে, হয়তো সে একদিন হেদায়েত পেতে পারে, তাই না? আজকে সে বোঝে নাই কিন্তু আগামীকাল বুঝতেও পারে। যাই কিছু হয়েছে না হয়েছে আসলে আমরা বুঝতে পারি নাই, এতদিন যাই করছি না করছি, অনেক উশৃঙ্খল ভাবে চলছি, খারাপ ভাবে খারাপ কাজ করছি, খারাপ নেশা পানি করছি, এটা ওটা করছি, বুঝতে পারি নাই আসলে। আপনি আজকে আমাদের চোখ খুলে দিয়েছেন, আপনি যেভাবে বুঝাইছেন এমন ভাবে কেউ আমাদের কখনো বুঝাই নাই, এরকম যদি বুঝতে পারি নাই। ইমাম সাহেব যাই কইছে না হয়েছে আপনি আমাদেরকে মাফ করে দেন, আসলে আমরা অনেক সরি, দুঃখিত। আপনারা যে ভুলটা বুঝতে পারছেন এটাই হলো সবচেয়ে বড় কথা। আর আল্লাহ পাক আপনাদের যে কোনো কোনো গুণাগার ব্যক্তি যখন মানে আল্লাহর প্রতি ফিরে আসে, আল্লাহ এতটা খুশি হয় মানে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তো হঠাৎ করে আপনারা যে পরিবর্তন হয়েছেন এটা একমাত্র আল্লাহ খুশি হয়েছে। তো ভাই এখন তো প্রায় আসরের আজান হয়ে গিয়েছে, তোমরা ব্রিজের পাশে মসজিদ আছে,
ওখানে গিয়ে চলেন নামাজটা পড়ে আসেন। হুজুর বলছেন ঠিক আছে যাবো, আমরা তো টুপি, আমাদের তো টুপি নাই, টুপি নাই সমস্যা নাই, টুপি আমার ব্যাগের ভিতরে আছে ইনশাআল্লাহ। চলেন আপনাদের দুইজনের দুইটা দিয়ে ধরেন আপনি, এখানে চলেন টুপি মাথায় দেন সুন্দর করে।